بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে যে যেখান থেকে বসে সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান ইসলাম এসেনশিয়াল দেখছেন আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সব সময়ের জন্য বরাবরের মতো এটি হচ্ছে একটি লাইভ ইন্টারঅ্যাকটিভ প্রোগ্রাম যেখানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারেন এবং আপনাদের যদি দৈনন্দিন কোনো ধরনের প্রশ্ন থাকে মাসলা মাসাইল সংক্রান্ত বিষয় আপনারা সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগ দিতে পারেন এই অনুষ্ঠানে এবং ইনশাআল্লাহ টু দি বেস্ট অফ হিজ অ্যাবিলিটি দি গেস্ট উইল ইনশাআল্লাহ অ্যাকর্ডিং টু দি কোরআন এন্ড সুন্নাহ আনসার দেওয়ার চেষ্টা করবেন। আজকের টপিক হচ্ছে সেফ গার্ডিং চিলড্রেন, মা বাবা হিসাবে আমাদের কী করণীয়, ইসলাম কোরআন হাদিস এবং সুন্নাহ কী বলছেন, আমাদের কী কী করণীয় আছে এবং এই বাচ্চারা যারা আমাদের আছেন পরবর্তী যারা ফিউচার জেনারেশন তারা তো অবভিয়াসলি দে উইল বি ইনশাআল্লাহ দি অ্যাম্বাসেডর অফ ইসলাম, তো তাদেরকে আমরা কীভাবে নার্চার করতে হবে, তাদেরকে আমরা কীভাবে ট্রেনিং দিতে হবে, তাদেরকে আমরা কীভাবে গড়ে তুলতে হবে, এইসব বিষয় নিয়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের আলোচনায় আজকের এই প্রোগ্রামে ডিসকাস করার জন্য। তার আগে ইনশাআল্লাহ আজকের অতিথিকে আপনাদের কাছে পরিচয় করিয়ে দিই। সঙ্গে আছেন অত্যন্ত শ্রদ্ধেয় আলিমে দিন সম্মানিত ইমাম এবং খতিব ইসলামের মসজিদের ফাদিলাতু শেখ আবুল হোসেন খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকে মোবারকবাদ, বারাকাল্লাহু ফিকুম, জাযাকাল্লাহু খাইর। প্রথমে আমি শুরু করতে চাই, আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ বাচ্চা দিয়েছেন, সন্তান দিয়েছেন, প্রথমে তো আমরা উই লিভ ইন এ ভেরি ফাস্ট ওয়ার্ল্ড, স্পেশালি এই যে ডেভেলপ নেশনে আমরা যেখানে বসবাস করছি এখানে সব কিছু টেকনোলজিক্যাল দিক দিয়ে আপনি যদি দেখেন, সব দিক দিয়ে আপনি যদি দেখেন, উই লিভ ইন এ ভেরি ফাস্ট ওয়ার্ল্ড। নাও আমি ব্রিফলি জানতে চাই ফ্রম আ প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ, যখনই মা বাবার যখন ওয়েন দে আর ব্লেসড উইথ চিলড্রেন প্রথম কী করণীয়, কিন্তু তার আগে আমি মনে করি বাচ্চা জন্মগ্রহণ করার আগে মা বাবার কী ধরনের প্ল্যানিং বা কী ধরনের প্রিপারেশন নেওয়া দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আজকের এই অনুষ্ঠানে আমাকে প্রথম যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের আলোকে আমি একটা ছোট্ট ভূমিকা দিয়ে শুরু করি। কোরআন হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত তাহরিমের 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঐসব লোকেরা যারা ঈমান আনার দাবি করো, তোমরা নিজেরা জাহান্নামের দৌদৌ করো আগুন থেকে সেফগার্ড করো এবং তোমাদের পরিবার পরিজন সহ, সন্তানাদি এবং পরিবার পরিজন সহ তোমরা জাহান্নামের দৌদৌ করো আগুন থেকে নিজে বাঁচো এবং ওদেরকে বাঁচাও। এই আয়াতকে যদি আমরা সেফগার্ডিংয়ের একটা ভিত্তি হিসেবে ধরি তাহলে আমাদের কাছে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে এবং ব্যাপারটা একটু বড় ধরনের সেফগার্ডিংটা। কিন্তু আজকের বিষয় যেটা আমরা আলোচনা করবো সেটা করবো কেবলমাত্র চিলড্রেনের সাইডটা। কেমন, যেমন আপনি উল্লেখ করেছেন যে বিয়ে শাদির আগে একটা পিতামাতার বা একটা কাপলের কী করা উচিত, কয়েকটা কাজ। নম্বর ওয়ান, বিয়ে শাদির আসল উদ্দেশ্য হচ্ছে সন্তানাদি লাভ করা, এটা মেন উদ্দেশ্য। তো এখন সন্তানাদি লাভ করার জন্য শুধু সন্তান চাই সন্তান চাই এটা বললে তো হবে না, এজন্য বিয়ে শাদির পরপর সাথে সাথে এই একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে, এবং নবী অনেক নবী দোয়া করেছেন, নবী জাকারিয়া দোয়া করেছেন, এরপর নবী মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। নবী ইব্রাহিমের দোয়াটা হচ্ছে অত্যন্ত সুন্দর, রব্বি হাবলি মিনাস সালেহীন। কেমন দোয়া করা যে ও আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। এমনি সন্তান তিনি চান না, সন্তান দাও সন্তান দাও তিনি বলেন না, বলছেন যে নেক সন্তান দাও। এই নেকের অর্থ হচ্ছে না, এখানে একটা জিনিস আমি জাস্ট সরি টু ইন্টারাপ্ট, আমাদের যে সমাজে আমরা বসবাস করছি আমাদের আলটিমেট থাকে একটা বাচ্চা হইলেই হয়েছে না, এই অ্যাটিটিউড এক্স্যাক্টলি এই অ্যাটিটিউড আসলে উচিত না আমাদের, এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে যে বিয়ে শাদির উদ্দেশ্য যেহেতু সন্তানাদি লাভ করা, তাহলে পরে সন্তান যিনি দেন তার কাছে চাওয়া, সেই হিসাবে আল্লাহর কাছে চাওয়া। অনেকে সন্তান কিন্তু আল্লাহর কাছ থেকে না চেয়ে অন্যান্য অন্য জগতে গিয়ে চায়, অবলম্বন করে এবং অন্যান্য বেশ জায়গায় গিয়ে তারা চায়। নাম্বার টু, নাম্বার থ্রি হচ্ছে একটা সন্তান লাভ করলো একটা কাপল, তাদের ফার্স্ট কাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষা দেওয়া নিয়ম অনুযায়ী যে তারা সন্তান লাভ করবে সোয়েন্স ডেটে, এই জন্য এদের কাজ হচ্ছে
প্রথমে তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকে সুন্দর করে একটা আজান উপহার দেওয়া, এই আজানে আবার উজু দরকার নেই এবং কেবলা কোনো প্রয়োজন নেই, অনেকে এইটা নিয়ে সমস্যায় পড়ে যায়। যাক, দুই নম্বর কাজ হচ্ছে যে আপনার আজান দেওয়া শেষ, এখন তাকে আপনি রুকিয়া করবেন। রুকিয়ার নিয়ম হচ্ছে তাকে প্রোটেকশন করবেন, কারণ সে এই দুনিয়ায় এসেছে, ভূমিষ্ঠ হয়েছে মায়ের পেট থেকে, এই মুহূর্তে তার জন্য বেশ কিছু প্রোটেকশন প্রয়োজন শয়তান থেকে এবং অন্যান্য ইভিল থেকে। এখন এই এই মুহূর্তে যদি আমরা তাকে সেফ না করতে পারি, আর যদি শয়তান বা অন্যান্য যে ইভিল আছে এগুলো যদি লিঙ্কড হয়ে যায়, তাহলে পরবর্তী সময় এটার জন্য খুব বেশি ক্ষতিকর হয়ে যেতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ যেটা আমি আগে উল্লেখ করেছি, আজান দাও। নম্বর টু হচ্ছে তাকে তোমরা রুকিয়া করো। রুকিয়া হচ্ছে একেবারে শর্টকাট রুকিয়া, আয়াতুল কুরসি পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক নাস পড়বেন এবং কুল হুয়াল্লাহ পড়বেন। এই তিন চারটি জিনিস পড়েই এক্স্যাক্টলি লাস্ট তিনটা সুরা আর আয়াতুল কুরসি, এটা পড়ে তার উপর ফু দেওয়া যেতে পারে, তাকে পানি পড়া দিয়ে একটু এইভাবে করে রিন্স করা যেতে পারে, একটু চিড়ি দেওয়া যেতে পারে। এখানে আমাদের একটু অ্যাডজাস্ট টু ইন্টারাপ্ট, মানুষের একটা ধারণা আছে এগুলো করতে হলে তো আমাদের ওলামা লাগবে, আলেম লাগবে। না, যিনি বাবা হবেন তিনি তো অ্যাটলিস্ট মুসলিম, একজন মুসলমান হিসাবে তার আজান জানা আছে, কেমন আজান জানা আছে। ইভেন যদি কেউ নামাজ কমও পড়ে, এরপরে কিন্তু আজান জানবে, এরপরে শুধু তো সে না, তার উচিত, কারণ সে হচ্ছে বাবা। এখন যদি তার কোনো কারণে অপারগতা থাকে, তাকে তার বাবা আছেন, তার ভাই আছেন, তার অনেকেই আছেন, আত্মীয় স্বজন, যে কেউ এই বিবিকে এইভাবে করে কুলে নিয়ে ডান কানে আজান আর বাম কামে ঘুরিয়া যদি ধরে, তাহলে একামা দিয়ে দেবে, সেট হয়ে গেল। তাহলে এই আজান এবং একামাটা হচ্ছে তার মেইন প্রোটেকশন। এরপরে আয়াতুল রুকিয়া পড়া হলো, গিয়ে সেকেন্ড কাজ এটা হচ্ছে তার সেকেন্ড প্রোটেকশন। তার প্রোটেকশন হবে যেই মুহূর্তে সে কান্নাকাটি করবে একটু বেশি করে, ওই সময় তার উপর আবারও ফু দেওয়া। এরপরে নম্বর চার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে একটা বিবি যখন আসে দুনিয়ায় তখন তার হক হয়ে যায় তাকে সপ্তম দিবসে কয়েকটা কাজ। এক নম্বর হচ্ছে সপ্তম দিবসে আপনি তাকে আকিকা করবেন। আকিকাটা হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেট প্রোটেকশন, সেফগার্ডিং, কারণ আকিকার অর্থই হচ্ছে এটা দুটো জিনিস। এক নম্বর হচ্ছে যে এই যে সন্তান ওরা পেয়েছে, এই কাফল ওরা কোনো পথ থেকে রাস্তাঘাট থেকে তারা কুড়িয়ে আনে নাই, ওদের বিয়ে হয়েছে সোয়েন্স ডেইটে এবং আজকে তারা সন্তান লাভ করেছে এক বছর দুই বছর পর পাঁচ বছর পর। তাহলে এটা রেজিস্টার্ড হয়ে গেলো এবং সকল আত্মীয় স্বজন জানা হয়ে গেলো যে এটা তারা খামাকা পায় নাই এবং তাদের বিয়েশাদী হয় নাই, এমন না বিয়েশাদী হয়েছে, আমি ছিলাম অথবা আমি জেনেছি অমুক দিন অমুক বছর, তাহলে এটা রিকগনাইজেশন হয় একটা বেবির জন্যে। নম্বর টু হচ্ছে উদ্দেশ্য যে সব ধরনের ইভিল থেকে এবং জিন থেকে প্রোটেকশনের জন্য বেবিকে আজকে আকিকা করা হলো। এই দিনের সপ্তম দিবসের দুই নম্বর কাজ হচ্ছে তার সুন্দর একটা নাম আপনি রাখবেন, একেবারে সুন্দর, মিনিংফুল এবং ইজি টু কল। অনেকে আছে খুব ইউনিক নাম রাখার জন্য চেষ্টা করে, কিন্তু আসলে এটা খুব কঠিন হয়ে যায়। থার্ড হচ্ছে যে আজকে তাকে তাহনিক করতে হবে। ফোর্থ হচ্ছে আজকে তাকে নিয়ে সবাই দোয়া করবেন। এই দোয়া তাহনিকি সবগুলো কাজ হচ্ছে তার জন্য প্রোটেকশন। না, এখান থেকে একটি জিনিস আমি পিক করতে চাচ্ছি যে আপনি নামের কথা বলেছেন, অধিকাংশ আমরা ইভেন এরকম অনুষ্ঠানে বা অন্য অন্য টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে পাওয়া যায় বাচ্চার নাম রাখার পরে অর্থ জিজ্ঞেস করছেন মা বাবা। এই জন্য নিয়ম হচ্ছে যখন থেকে স্ত্রী গর্ভবতী হয়ে গেলেন ওই সময় থেকে পিতা মাতা উভয়ের অন্যতম জিম্মাদারি হচ্ছে যে তোমরা নাম খোঁজো এবং দুই ধরনের নাম খোঁজো, বয়ের নামও খোঁজো এবং গায়েদের নাম খোঁজো, খুঁজতে থাকো এবং কিছু নাম তোমরা গেদার করো। যত সময় একেবারে গণিয়ে আসবে ওই সময় তোমরা নামগুলো ঠিকঠাক করে ফেলো, একটা ছেলে এবং একটা মেয়ের নাম। আবার অনেকে একটু কৌতূহলী থাকেন যে বয় হচ্ছে না গার্ল হচ্ছে একটু জিজ্ঞেস করে ফেলি, এবং কিছু কিছু এই যে আছে না, হ্যাঁ এটা তো এখন এক্স্যাক্টলি এটা চান্স আছে, কিন্তু আমাদের কথা হবে যে এটা খোঁজাখুঁজি তো আসল উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যা দেবেন এটা তোমার জন্য একটা গিফট, তুমি এটার জন্য ওয়েট করো এবং ছেলে হোক মেয়ে হোক তুমি দুই নাম রেখে রেডি থাকো। না, এখানে একটা প্রবলেম হচ্ছে যেটা আই হ্যাভ টু ব্যালেন্স ইট আউট, কারণ অনেক সময় বাচ্চা শপিং করা লাগে, তো জেন্ডার জানা থাকলে শপিংটা ইজি হয়ে যায়। ইটস ট্রু, ওই জন্য হয়তো মানুষ ওই অ্যাঙ্গেলটা আমি অসুবিধা নাই, কেউ যদি কই কোনো পাপ না কোনো গুণ না, থ্যাংক ইউ, কোনো দোষ নাই। জি, আমরা আগেই তো এরপরে যেটা ছিল যে এই জন্মের সপ্তম দিবসে আকিকা করে বলছি, একটা নেমিং হচ্ছে নম্বর টু, নম্বর থ্রি বলছিলাম তাহনিক করা। তাহনিক কিন্তু আমাদের সমাজে এবং কমিউনিটিতে অনেকেই জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বেবি জুবাইর যখন ছিলেন, সাহাবি জুবাইর, একেবারে বেবি ওনাকে নিয়ে আসা হয়েছে কুলে করে, রাসূল সাল্লাম কুলে নিয়েছেন, নিয়ে তার ঠোঁট থেকে একটা খেজুরের একটা ছোট্ট সিল্কা তিনি একটু
চুষে ওখান থেকে একটু কী বলে এটার নাম একটু এই টুকরা ঠিক না এই আমরা বলি যে তুতুর মতো একেবারে হালকা একটু তুতু তিনি তার টুটের মধ্যে লেপে দিয়েছিলেন। এই কাজটার নাম হচ্ছে তাহরিক আরবিতে বলে। তো এটা যে কোনো কেউ করতে পারে, অনেকে খুঁজে আবার যেতে আলিম লাগবে আপনার আগের কোশ্চেনের মতো, না কোনো আলিম লাগবে না, হুজুর লাগবে না, নিজের বাবা দিতে পারে, দাদা দিতে পারেন অথবা নানা দিতে পারেন, মানে যে ব্যক্তি অ্যাভেলেবল আছেন এবং নেককারের কাছ থেকে দিলে এটা উত্তম হয়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন এবং তিনি ছিলেন সবচেয়ে বেশি নেককার। এখানে একটা জিনিস বলে রাখি জাস্ট ফর দ্য ডিসক্লেইমার পারপাসেস, কারণ কিছু মানুষের হয়তো অসুস্থতা থাকতে পারে, সো অলওয়েজ উই হ্যাভ টু অলসো লুক ইনটু দ্যাট ইনটু কনসিডারেশন, কারণ অনেক সময় কিন্তু জার্মস গুলো কিন্তু ট্রান্সফার হতে পারে, সো অবিয়াসলি উই হ্যাভ টু এনশোর মেডিকেলি একটু ক্লিয়ার করি যে দুই তিন ধরনের মানুষ এটা দেওয়ার ঠিক না। যদি কেউ নিজে ফিল করেন যে আপনার অ্যাসমেটিক প্রবলেম আছে, অথবা যদি আপনি ফিল করেন আপনার এই দাঁতের মধ্যে ইনফেকশন আছে, গলার ডায়াবেটিক আছে, এই যদি কোনো কিছু যদি খার থাকে স্থায়ী রোগ, তাহলে উনি নিজেকে বেবির থেকে সেফগার্ড করা উত্তম, বেবিকে যেন আক্রান্ত না করে ফেলেন। এই জাতি কোনো কাজ করা আবার ঠিক না, আমরা যে সেফগার্ড নিয়ে কথা বলছি আমরা যদি আপনার আমার কারণে এটা অসুস্থ হয়ে পড়ে সমস্যা, এই জন্য মানে এইসব কাজ করতে হলে নেককার লাগে আর সুস্থ মানুষ লাগে, খেয়াল লাগবে ইনশাল্লাহ। এই গেল তাহনিকের বিষয়টা। তারপরে আকিকার ব্যাপারটা আমরা উল্লেখ করেছি। আকিকা আলহামদুলিল্লাহ আজকালকে এখানকার মুসলিমরা আকিকা মাশাল্লাহ অনেকেই করেন, কিন্তু আকিকা দুই ধরনের করা যায়। একটা হচ্ছে যে সময় সুযোগে যদি থাকে তাইলে এবং পরিবারে অন্যান্য লোকজন থাকলে পরে নিজে এই ভেড়ি দিয়ে কুক করে নিজের ঘরে খাওয়ানো যায় আত্মীয় স্বজনকে, এবং দুই পক্ষেরই আত্মীয় এখানে আসা উচিত। একটা হচ্ছে বাবার পক্ষের আর একটা হচ্ছে মায়ের পক্ষের। অনেকে কী করে যে মায়ের পক্ষে বেশি নাই তাইলে বাবার পক্ষের আত্মীয় স্বজন ফেরমন্দু দিয়ে একবারে গর্ভবতী, কিন্তু খোঁজখবর নিয়ে একটা যদি আপনি চেক করেন তাহলে দেখবেন আপনি যে মায়ের পক্ষের খুবই কম, এটা কিন্তু ইনসাফ হলো না, ইনসাফ করা উচিত সকল ক্ষেত্রে। এই জন্য মায়ের পক্ষের বেবির এবং বাবের পক্ষের উভয় পক্ষের সকল আত্মীয় স্বজনকে ইনভাইট করে খাওয়ানো যায়, নম্বর ওয়ান। নম্বর টু হচ্ছে যে যদি ঘরে অন্যান্য মানুষ না থাকে এবং খুকটুক করার অসুবিধা থাকে তাহলে আপনারা খাঁচা গোস্ত ভাগ করে আপনার যত আত্মীয় স্বজন আছে নেইবার আছে ওনাদেরকে গিফট করে দেওয়া যায়, কোনো সমস্যা নেই, জায়েজ। তো এই কাজগুলো হচ্ছে আমাদের জন্য একটা নতুন আগত বেবির জন্য করণীয়। এখন আসেন সেফগার্ডিং, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, কী সুন্দর কথা, সুবহানাল্লাহ, আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, পিতা মাতা রেসপন্সিবল তার আন্ডারে যারা আছে ওদের জন্য, ইমাম রেসপন্সিবল তার সমাজের জন্য, সুবহানাল্লাহ, এবং প্রত্যেকটা মানুষই হচ্ছে রেসপন্সিবল। তো সেই হিসাবে একজন পিতা মাতা রেসপন্সিবল হব আমরা, শুধু নিউবর্ন বেবির না, একেবারে মানে আন্ডার এজ যতদিন পর্যন্ত আছে, আন্ডার এজ এজ বলতে এখানে আন্ডার 12 হইতে পারে এবং আন্ডার 18 হইতে পারে। তো আন্ডার 18 পর্যন্ত যত বাচ্চা কাচ্চা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এদের জন্য সেফগার্ড, সেফগার্ড কয়েক জায়গা লাগে। নম্বর ওয়ান লাগে নিজের ঘরের মধ্যে, ঘরের মধ্যে যেন কোনো ধরনের হিংসতার শিকার তারা না হয়, কোনো ভায়োলেন্সের শিকার যেন তারা না হয়। খেয়াল রাখবেন ভায়োলেন্স কেমনে হয়, পিতা মাতা যদি বেশি রাগি হন ইন্নালিল্লাহ তাই সমস্যা, এই জন্য অধিক রাগ করা যাবে না, কারণ সন্তানাদি এরা হচ্ছে বাচ্চা, ওদের তবিয়ত। যিনি আপনি মা হইলেন আজকে, বাবা হয়ে গেলেন, একটু চিন্তা করা দরকার আপনার সেন্সকে সামনে রেখে যে আমি যখন বেবি ছিলাম কী করছি, সুবহানাল্লাহ, এটা চিন্তা করলে মোটামুটি অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আগে 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 আমি চিন্তা করবো যে আমি যখন ছিলাম এই দুই বছরের, পাঁচ বছরের, আট বছরের, আমি কী বিহেভ করেছিলাম আমার আমার আব্বা আম্মার সামনে, আমার জানা নাই, তাইলে বোধ হয় সেম, তাইলে আমি একটু যেন সবর করি। এই জন্য সবর লাগবে পিতা মাতার সন্তানদেরকে লুক আফটার করার ক্ষেত্রে, নম্বর ওয়ান। নম্বর টু হচ্ছে যে সেফগার্ড, এখন শুধুমাত্র আপনি তাকে খুব আরামসে খাওয়াইছেন, তার জামা কাপড় একেবারে নেক্সট থেকে কিনে কিনে আপনি দিয়েছেন তাকে, তাকে সব করলেন, কিন্তু খেয়াল রাখতে হবে একটা মেবির যখন কান্না পায় তখন মা বলতে পারে কী জন্য খান্দে, কিন্তু বাপরা আমরা একটু বিরক্ত হয়েছি বোধ হয় না, আমরা বিরক্ত হইলেও কিন্তু হবে না, এক্ষেত্রে সকল জিম্মাদারি মায়ের না। হ্যাঁ, মাকে আল্লাহ একটা সেন্স দিয়েছেন, এটা 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 কোনো তুলনা হয় না, সুবহানাল্লাহ। মা বুঝতে পারে কী জন্য আমার বেবি খাদে, এই মুহূর্তে কি দুধ খাওয়ার জন্য খাদে, নাকি তার নেপি চেঞ্জ করার জন্য, নাকি তার পেটের মধ্যে কোনো অসুখ হয়েছে, কোন সুরে খাদে বেবি, এটা কেবলমাত্র বেবির মা বলতে পারে, সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের দেওয়া মায়েদের কাছে, মায়েদের সাথে হার্টের সাথে কানেক্টেড করে দিয়েছেন একটা বেবিকে। ইভেন যদি একটা পশু হয়, ইভেন একটা পাখিও যদি হয়, তাহলে তার বেবির কী অসুবিধা হয়েছে, কেন কান্না করে, কেস
কেন উল্টোপাল্টা হচ্ছে, এই সব খবর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে একটা কী বলে একটা সেন্স দিয়েছেন, এটাকে কী বলে সেন্সর এর এর মতো একটা লিঙ্ক আছে যে মা বলতে পারবে তার বেবির এই সময় কোন প্রয়োজনে সে চিল্লাচিল্লি করতেছে। সুবহানাল্লাহ, এই এখন যেই মুহূর্তে যখন কান্না করবে বেবি ওই সময় আপনি ঠের পেয়ে সে অনুপাতে তাকে সেবা দেওয়া, এটা হচ্ছে নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে একটা বেবি সে যেন আরাম বোধ করে, সে যেন কমফোর্ট ফিল করে মায়ের কাছে বাবার কাছে। কিন্তু যখন আমরা একটু রুড হয়ে যাই কোনো কারণে, খুব বেশি চেঁচামেচি করতেছে অথবা উল্টাপাল্টা করতেছে, আপনি বলছেন ডোন্ট ডু দিস, কিন্তু সে তো ডোন্ট ডু এটা বুঝে না, সে এটা আসে করতে, তখন আপনি আমি একটু বেশি বিরক্ত হয়ে যাই। বিরক্ত হইলে আমি আগে উল্লেখ করেছি একটু আগে সবর লাগবে, প্লিজ যদি কোনো পিতামাতা আপনি সবরের বাইন্ডিংটা যদি ক্রস করে ফেলেন তাহলে অসুবিধা কী, কয়েকটা অসুবিধা হয়ে যাওয়ার আশঙ্কা আছে এইসব দেশে। এক নম্বর অসুবিধা আপনার আপনার হয়ে যাওয়ার আশঙ্কা আছে কি, আপনি তার গায়ে হাত উঠাই ফেলতে পারেন, আপনি আপনাকে কন্ট্রোল নাও করতে পারেন, কারণ আপনি আফটার অল একজন হিউম্যান। এই জন্য আপনার যেটা বাউন্ডারি আছে এটা যদি আপনি ক্রস করে ফেলেন আর তার গায়ে হাত উঠাই ফেলেন আর সেই হাতটা যদি তার গায়ে ব্রুজ করে ফেলে তার হাতে বা তার মাথায় মারলেন, এক্স্যাক্টলি দেখেন নাম্বার টু, যদি আল্লাহ না করুন আপনি একটু জোর করে তাকে আপনি মারেন, একটু গায়ের জোরে মারেন, তাইলে তার যে অ্যাবিউস যেটা হবে বা তার যেটা কী বলে তার যেটা কী বলে ব্রুজ হবে বা যেটা সমস্যা হয়ে যাবে ইনসাইড, আল্লাহ না করুন যদি ব্রেনের মধ্যে কোনো অসুবিধা হয়ে যায় তাহলে আজীবন সে ডিজেবল হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য একটু খেয়াল করতে হবে যে আমার বেবির সাইজ কত, বেবির সাইজ 2.5-3 বছর ইভেন 5 বছরের বেবির সাইজ হচ্ছে এই এই বয়স, এই হচ্ছে তার উচ্চতা। আর আপনার কতটুকু, সুবহানাল্লাহ, হ্যাঁ আপনি আমি মাশাআল্লাহ হ্যাঁ টলেস্ট ম্যান, অ্যান্ড আসেন গায়ের সাইজ এবং জোরের সাইজ শক্তি, এই শক্তি বেবির কিচ্ছুই নাই সেই সেই তুলনায়, 3-5 বছরের বেবির কিচ্ছু নেই। কিন্তু আপনার যে যে আপনি তার গায়ের উপর হাত উঠাইলেন যেটাকে আমরা বলবো থাপ্পড় মারা, আপনি যে স্ল্যাপটা মারলেন আপনার স্ল্যাপের ওজন দেখছেন নি, আল্লাহু আকবার, আপনার গায়ের ওজন নাম্বার ওয়ান, নাম্বার টু আপনার রাগের ওজন, নাম্বার থ্রি হচ্ছে আপনার এখন রাগ শুধু না বরং এমনভাবে একটা ইমোশনাল আপনি হয়েছেন, একচুকা হয়েছেন। এই তিনটা যখন তিন শক্তি একসাথে মিলে তখন বলেন আপনি ইনসাফ হবে, 5 বছর একটা বাচ্চাকে যে যে পর্যন্ত জোরে আপনার এটা যাবে এটা খুব বেশি ক্ষতি ক্ষতি করে ফেলতে পারে, তার লাইফের ক্ষতি হয়ে যেতে পারে, লাইফ ড্যামেজ না। এখানে একটি কথা আছে, অনেক সময় আমরা মা বাবারাও কিন্তু হয়তো এখনকার জেনারেশন হ্যাভ চেঞ্জ লিটল বিট, ওয়ান আই সে জেনারেশন, আগে যে ধৈর্য ছিল মা বাবাদের, আগে যে উইজডম ছিল, যে হিকমত ছিল, হয়তো একাডেমিক কোয়ালিফিকেশন তো সব কিছু কিন্তু এক্সপিরিয়েন্স ইজ নট পার্ট অফ দ্য এক্সপিরিয়েন্স না। এখানে প্রবলেম হচ্ছে যখনই বাচ্চা কথা শুনে না তখনই অনেক ধরনের অ্যাসাম্পশন কিন্তু চলে আসে যে কি কোনো ধরনের জিনের সাথে কোনো সম্পর্ক হয়েছে কি না, বা সে কোনো ধরনের ডিসেবিলিটি আছে কি না, বা এটা আমি তো কোনো কিছু করে, ইভেন কি আমি শুনেছি আপনার ইমাম হিসেবে আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমি তো কোনো ধরনের অন্যায় করিনি, আল্লাহ আমাকে এইভাবে শাস্তি দিলেন কেন, তো এইসব বিষয় এইরকম মা বাবাদেরকে আপনার কী উপদেশ থাকবে? প্রথম কথা হচ্ছে যে শুক্রিয়া আদায় করা উচিত সকল মা বাবার, যে সন্তান যখন পাননি আপনি ওই সময় আপনি সন্তান পাওয়ার জন্য কত কত উদগ্রীব ছিলেন, বা যাদের নাই তাদেরকে জিজ্ঞেস করেন, এক্স্যাক্টলি আমাদেরকে জিজ্ঞেস করেন যে যার নাই যাদের, সুবহানাল্লাহ 5 বছর হয়ে গেছে বিয়ের, শুধু নিজে নিজে পায় নাই এবং তারা তারা যে খুব বেশি মানে কী বলে খুব বেশি দুঃখিত হয়ে আছে এমন না, বরং ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজনের খোঁচা, এবং যে মেয়েটার বিয়ে হয়েছে সেই মেয়েকে তার ফ্রেন্ডবন্ধু এবং তার বাড়ির লোকেরা তাকে কতটুকু খুঁচায় এবং এবং তাকে কত বেশি এম্বারেসিংয়ে ফেলে, এটা এটা বলার না, যদি আপনাদের কারো কেউ থাকে এমন কোনো মেয়ে বিয়ে দিয়েছেন তাকে জিজ্ঞেস করবেন যে তার কতটা অসুবিধা হয়, এবং এই ওইসব অসুবিধা এবং খোঁচার ঠেলায় এইসব মেয়েরা কিন্তু ডিপ্রেসড হয়ে যায়। এরপরে কী আরম্ভ হয় জানেন, 1-2 বছর পরে আচ্ছা হবে হবে ইনশাল্লাহ হবে, 3 বছর যদি পার হয়ে যায় তাহলে উপায় নাই, এইসব খোঁচার ঠেলায় তখন অস্থির, আজকে ডাক্তার কালকে হুজুর, পশু তাবিজ, এরপরে পেশাব, এরপরে মাজার, এ মানে কত কিছু, রুগী একজন আর যে যাবে তাদেরকে দেখতে বা কোনো আত্মীয় স্বজন ওরা সবাই অ্যাডভাইস করে। এটা কি আমাদের ইজ দ্য পার্ট অফ আর বিজনেস, যদি কার ফ্যামিলিগত এরকম ইস্যু থাকে ইজ দ্য পার্ট অফ বিজনেস দ্যাট উই নিড টু ইনকোয়ার, এটা বড় মানে আশ্চর্যের বিষয় যে আল্লাহ তাআলা তাদেরকে দিচ্ছেন না বা একটু লেটে দিবেন আল্লাহর ইরাদা, কিন্তু আমরা এত অস্থির হয়ে গেলাম এখন এই বলে স্বামীকে চেক করো বউকে চেক করো, এগুলোতে মানে একটু বদলতার অত খিলাফ না এগুলা, ঠিক না, কিন্তু কারণ এটা হচ্ছে তাদের প্রাইভেসি এবং প্রাইভেট লাইফ, খামাখা কেন আমরা স্বামীকে
খুশা দেব ফ্রেন্ড বন্ধুরা বলে এই বেটা তুই বিয়ে করলে এতদিন হয়ে গেলে তোর কি খবর সব নাই কেন আর এটার জন্য আপনি যেহেতু ইমাম অনেক কিন্তু সংসার ভাঙছে বিকজ অফ দি থার্ড পার্টি ইন্টারফারেন্স একমাত্র আলহামদুলিল্লাহ আপনি উল্লেখ করেছেন বিষয়টা সবর ওয়ালা যারা আছে ওরা বলে যে আল্লাহ তাআলা আমাদেরকে বিয়ে করতে হুকুম করেছেন আমরা বিয়ে করেছি এবার আল্লাহর কাছে আমরা চেয়ে আছি আল্লাহ দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিবেন এই যে একটা সবর একটা মহাসবর এই সবর করে যারা বসে আছে ওরা ইনশাআল্লাহ পেয়ে যাবে এবং নেক সন্তান পাবে যেহেতু তারা রব্বি হাবলি মিনাস সালেহিন এই দোয়া পড়ে আর এক্সেপশনাল সার্কামস্টেন্স থাকতেও পারে যদি আল্লাহ নাও দেয় এটাও কিন্তু আমাদের বুঝতে হবে এখন আসি আপনার কথা সূত্র ধরে সুন্দর প্রশ্ন করেছেন সূরা আশুরা 25 পারায় সূরা আশুরা 49 এবং 50 নম্বর আয়াত এই দুটো আয়াত পড়বেন যাদেরকে আল্লাহ এখন সন্তানাদি কোনো নিয়ামত দেননি আপনাদের মন ভরে যাবে শান্তিতে ইনশাল্লাহ আল্লাহ বলেছেন যে আমার নাম আল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ গোটা আকাশ জমিনের সকল মালিকানা আমার আমি হচ্ছে সব কিছু বাদশাহ আমি যাদেরকে চাই ওদেরকে ছেলে সন্তান দেই আমি যাদেরকে চাই ওদেরকে মেয়ে সন্তান দেই আমি যাদেরকে চাই ওদেরকে মেয়ে দেই ছেলে দেই উভয় দেই আমি যাদেরকে চাই না ওদেরকে আমি কিছুই দেই না এটা আমার কাজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আও ইউযাউজুহুম যিকরানা ওয়া ইনাসান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা আমি চাইলে কাউকে বন্দা রেখে দেই কোনো সন্তান না দিয়ে তাহলে এই কাজটা তো আল্লাহর এটা আমাদের ইকিন করা উচিত অতএব যখন ইকিন আসবে ভিতরে তাইলে আমাদেরকে আল্লাহমুখী হতে হবে যে ইনশাআল্লাহ আল্লাহ দিবেন এই সবর করে থাকতে হবে কিন্তু ইকিনের অর্থ এ নয় যে আপনি একেবারে চুপচাপ বসে থাকবেন আজীবন কোনো সন্তান আদি নাই না আপনাদের চেক করা উচিত মেডিকেল রিজন হইতেও তো পারে এই জন্য মেডিকেলি যত ট্রিটমেন্ট আছে অ্যাভেইলেবল এগুলো যদি আমরা নিই নিয়ে যদি শেষ পর্যন্ত আমাদেরকে কোনো ডাক্তার বলে যে তোমাদের কোনো কিসমতে নাই বাস আমরা সবর নাই বলার পর সবর করে কাপড় বসেছে মাশাআল্লাহ 7 বছর পর 12 বছর ইভেন 21 বছর পর সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ একবারে আমাদের ভেরি ক্লোজ বলা দরকার ডাক্তার উপরে উই হ্যাভ টু টেক দ্য ট্রিটমেন্ট বাট আস্থা এবং বিশ্বাস এবং ভরসা কিন্তু আল্লাহর উপর জি জাযাকাল্লাহ আমরা আন্না হয়তো মানে ইমান নষ্ট হয়ে যাবে এই জন্য একই দেখতে হবে যে আল্লাহ দিবেন কিন্তু আমাদের কোনো অসুবিধা আছে কি না এটা চেক করাইতে এটা এটার জন্য ট্রিটমেন্ট নিতে নো প্রবলেম জায়েজ কেমন আমরা জায়েজ তরিকায় চলবো কিন্তু মানে হাওতাশ করব না হাওতাশ করলে হয় কি যে আহারে এতদিন বিয়ে করলাম সন্তান নাই আল্লাহর ইচ্ছার এগেনস্টে চলে যায় আপনি যদি হাওতাশ শুরু করে দেন আল্লাহ হয়তো আপনাকে দিবেন না সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আপনি আমি যদি মানে এক্সট্রিমলি হাওতাশ শুরু করে দিই তাহলে বোঝা গেল কি যে আল্লাহ সিদ্ধান্তের উল্টো চলে গেলাম আমরা এখন এখানে আরেকটি প্রশ্ন যেটা দাঁড়ায় এখানে সেটি হচ্ছে অনেক সময় যদি হয়তো হচ্ছে না সন্তান যেটাই হোক আল্লাহ জানে ভালো কোন কারণে হচ্ছে না আফটার অল দিস মেডিকেল ট্রিটমেন্ট হোয়াট এভার অনেক সময় এরকম প্রশ্ন কিন্তু আউট অফ ফ্রাস্ট্রেশন চলে আসে নিশ্চয় তাহলে আমি আল্লাহ আমাকে নেককার বন্ধা হিসাবে গ্রহণ করছি না বা এই যে নেগেটিভ ধরনের থট এইরকম টাইম অফ ডিপ্রেশন দেখেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম কোন বয়সে পেয়েছেন সন্তান বিয়ে করে বউ নিয়ে ঘুরাঘুরি করছেন এই দেশ সেই দেশ অনেক দিন কিন্তু নাই কোনো খবর নাই বুড়া বয়সে পেয়েছে একেবারে বুড়া বয়সে তিনি যদি আল্লাহর কাছে সওয়াল করলেন যে আল্লাহ আমাকে তুমি সন্তান দাও এই জন্য কোনো কোনো রওয়ায়েতে আসছে যে নবী ইব্রাহিম আলাইহিসসালাম 90 বছর বয়সে পেয়েছেন কেউ বলেছেন না 90 না 70 এক কথায় মানে মোটামুটি প্রৌঢ়ত্বের বয়সের পরে ওনারা পেয়েছেন তো এর অর্থ কি ইব্রাহিম নবী হয়ে তিনি কি সৎ ছিলেন না নেককা ছিলেন না 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 আসলে আল্লাহর ইচ্ছা যখন আল্লাহ চাইবেন তখন দিবেন তার মানে হচ্ছে এখানে কি আল্লাহ আমাদেরকে একটি মেসেজ দিচ্ছেন যে নবী হইলেও ইটস নট অল ইজি অ্যাক্সেসিবল এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস ইন আল্লাহ ইজ দ্যাট করেক্ট ইট ইজ ট্রু এবং নবী হইলেও সব সময় আপনার দোয়া কবুল হয়ে যাবে সাথে সাথে এটা না কারণ দোয়া কবুলের যে শেয়ার আল্লাহর আছে তিনি নবী এবং অনবী সবার জন্য তিনি সমান রেখেছেন অসংখ্য ধন্যবাদ আজকের আমরা আলোচনা করছিলাম যে টপিক নিয়ে সেটি হচ্ছে সেফ গার্ডিং চিলড্রেন ইনশাআল্লাহ আমরা আলোচনা কন্টিনিউ করব কিন্তু এর ইম্পর্টেন্ট হচ্ছে এটি একটি লাইভ ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম যেখানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন আমাকে জানানো হচ্ছে যে প্রচুর কলে লাইনে আছেন আপনারা ইনশাআল্লাহ একটু ধৈর্য সাথে লাইনে থাকুন ইনশাআল্লাহ বিরতির পরে এসে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার জন্য পাশাপাশি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকের মাধ্যমে দেখা যাচ্ছে আপনারা যদি কোনো ধরনের প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি টু আইদার পার্সন ইন ইনবক্স অর ডু ইউ লিভ ইয়র কমেন্ট অন দ্য ফেসবুক ইনশাআল্লাহ ইফ টাইম গিভস আস দ্য অপরচুনিটি দেন উই উইল ডু টেক দিস কোয়েশ্চনস অন দিস প্রোগ্রাম উইল কাম ব্যাক ইন আ শর্ট মোমেন্ট ইউ আর ওয়াচিং ইসলাম এসেনশিয়াল ওয়াসসালামু আলাইকুম